يا نبي سلام عليك اخو يا نبي جي امرا سلام دي يا رسول سلام عليك اخو يا نبي جي سلام دي امي خويلام بشي دور دوار دور خان ناي ইদানিং কালের যিনি একজন পতিতদোষ আলিম ছিলেন শাইখুল মাশাইখ শাইখুল হাদিস ছিলেন হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা নাম হইল শাইখুল হাদিস আজিজুল আকসাম যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন বাংলা ভাষায় বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন কিছু টিকা টিপ্পনি ব্যাখ্যাও লিখেছেন তিনি বুখারী শরীফের তার লিখিত পঞ্চম খণ্ডের ৩৮ নম্বর পৃষ্ঠা মিলাদ শরীফের আলোচনা আমার নবীজিকে সুন্দর করে সালাম দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা আল্লাহর নবী আপনাকে সালাম ইয়া রাসূল সালামু আলাইকা আল্লাহর রাসূল আপনাকে সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহর হাবিব আপনাকে সালাম সুবহানাল্লাহ এখন আমি কইলাম দেখো এই জায়গা নবীর পরে আল্লাহ শব্দ উজ্জ্ব আছে নবী মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি আরবি ভাষা যারা মাদ্রাসাত পড়ইন গ্রামার পড়ইন আপনারা কইতা পারবা এই মুজাফ আর মুজাফ ইলাইহি না হইলে দিওটা না হইলে বাক্য কমপ্লিট হয় না ঠিক না নি হোকা নবী আল্লাহ না হইলে যখন আল্লাহর নবী যখন যদি একটা মুজাফ ইলাইহি থাকে তাহলে ইসিমটা পরিপূর্ণ হই যায় এটারে কই ইসমে তাম পরিপূর্ণ ইসিম মুজাফ দ্বারা ইসিমটা বা নাউনটা বিশেষ্যটা পরিপূর্ণ হয় না তখন তার সাথে যার দিকে এজাফত করা সম্বোধিত মুজাফ ইলাইহি এটা উল্লেখ করা লাগে যেমন আমরা হই বাইতুল্লাহ আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর মুজাফ মুজাফ ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল নবীউল্লাহ আল্লাহর নবী তাই অর্থ তুলছই আল্লাহর নবী আপনাকে সালাম তাহলে এই যে আল্লাহর নবী হইছই তাহলে ইয়া নবীর মাঝে নবীর পরে আল্লাহ আছে হোকা নবীর পরে আল্লাহ আছে নবীর পরে আল্লাহটা উজ্জ লুকাইল এটা আরবি গ্রামারের বিশেষত্ব কোনো কোনো সময় এইভাবে কবিতার মধ্যে অথবা অনেক বাক্যের মধ্যে মুজাফেলাইলের লুকাইয়া রাখই এটাও বাক্যের অলঙ্কারিত্ব লাগি সৌন্দর্য লাগি এটা হইল আরবি বাক্যের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ এটা যারা আরবি ভাষায় পণ্ডিত সুপণ্ডিত খালি পণ্ডিত না সুপণ্ডিত তারা মাত্র এটা জানা যদি এই বাক্যে ইয়া নবী সালামু আলাইকা কইয়া বাক্যটা ভুল হইতো অথবা এটার ইয়া নবী কোয়াটা যদি বেয়াদবি হইতো তাহলে শাইখুল হাদিস আজিজুল আকসাব একজন আশিকের রসুল আত্মা ইয়া হরভেনা দাদি সম্বোধন করি লম্বা কবিতা লেখছই নবীজির উদ্দেশ্যে এই বুখারী শরীফর বঙ্গানুবাদ তাই এই কবিতাটা উল্লেখ করে দিছই সুবহানাল্লাহ গা লম্বা কবিতাটাও তাই উল্লেখ করে দিছই সেখানে ইয়া হরভেনা দাদি নবীজিরে সম্বোধন করছই লম্বা কবিতা অনেক সুন্দর আমরা সেটা দেখছি পাইছি আমরা দেওয়ানে আজিজ আমরা সেটা অনেকে অনুবাদও করছই কবিতাটা খুব সুন্দর একটা কবিতা নবীজির কীরকম আশিক আসলা কবিতাটা পড়লে বোঝা যায় শাইখুল হাদিস আজিজুল আকসাব তো আমি কইলাম ইয়া নবী সালামু আলাইকা কইয়া শাইখুল হাদিস আজিজুল আকসাব যদি নবীজিরে সালাম দিতে পারেন নবীজিরে সম্বোধন করিয়ে সালাম দিতে পারেন সেটা যদি বিয়াদবি হয় না সেটা যদি ভুল হয় না তাহলে আমরা উচ্চারণ করলে আপনারা এটার মধ্যে অত ভুল দরাত লাগুন ফেনে ঠিক কিনা না হ্যাঁ আজিজুল আকসাবে কইলে বেয়াদবি হয় না আর আমরা যদি ভুলতলি মতলকালায় ভুলতলি সাবে কইলাই আর ভুলতলি যাবার অনুসারী হকলে কইলাই তাহলে ফতুয়া ফৌফরে ফতুয়া মানে শুধু এটা না যাইজ না কয় আমরা বলে এটা খোয়ায় আমরা মুশি কই যাই আমরা শিরিক করিলাই ইয়া নবী কইলেও শিরিক ইয়া রাসুল কইলেও শিরিক আমি কইলাম যদি এই ফতোয়াটা আপনাদের সঠিক হয় তাহলে আপনাদের ফতোয়া অনুযায়ী আপনাদের মুর্শিদের মুর্শিদের মুর্শিদ মুর্শিক মাথা গরম করইন না দান মাথা গরম করইন না দান কারণ হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলহি হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলহি যিনি আশরাফ আলী থানবী সাহেবের প্রিয় মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের প্রিয় মুর্শিদ ১২০০ বাঘা বাঘা আলিমের প্রিয় মুর্শিদ তিনি আমার নবীজিকে ইয়া রাসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হইয়া অনেক কবিতার মধ্যে তিনি সম্বোধন করছেন সুবহানাল্লাহ খবর লও ইয়া রাসূল আল্লাহ খবর লও মেরে আকা মেরে মৌলা খবর লও সুবহানাল্লাহ গো হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ হইছে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া তার অনেক কবিতা আছে অনেক শের আশার আছে এটা যদি শিরিক হয় না এটা যদি শিরিক হয় না তাইলে আমরা যদি সম্বোধন করি এটা কেন শিরিক হবে ঠিক কিনা না কেন শিরিক হবে দেওবন্দ মা
দেওবন্দের ওলামা একরামদের সকলের মুরব্বী নাম হইল আব্দুল হক মাদ্রিসা দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই ভারত উপমহাদেশে ইলমে হাদিসের দরস্তার মাধ্যমেই চালু হয়েছে। সেই আব্দুল হক মাদ্রিসা দেহলভী রহমতুল্লাহ আলাইহি বড় আশিকের রসুল ছিলেন। নবীজির দিদার তার প্রত্যেক দিন নসিব হইত। তিনি মিলাদ শরীফ পড়তা কেয়াম কর্তা, দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে নিয়া নবী সালাম আলাইকা সুবহান। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আয় আল্লাহ মেরা এসা কোই আমল নেই হয় জিসকে আপকে দরবার মে পেশ করনে কে লায়ক সমঝো, মেরে তমাম আমল মে ফসাদে নিয়ত মজুদ হতে হয়, আলবতা মুঝে হাকির ফকির কা এক আমল সিরিফ তেরে দাঁতে বাকি আনায়ত কি ওজা সে বহুত সুন্দর হয়, আর হয় কে মজলিসে মিলাত কে মাকবর মে কাড়াও কর সালাম পড়তা হো সুবহান, আর নেহায়ত আজিদি ইনকিসারি খুলুস ও মহব্বত কে সাথ তেরে হাবিবে পাক সম্পর দুরুদ ও সালাম বেস্তা রহা হো। তাইলে শুনে আয় আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর বেদাল নাই, তবে একটা আমল আপনার দাঁতে পাকে রুসিলায় আমি বড় মূল্যবান মনে করি, সেই আমলটা হইল আমি মিলাদ শরীফর মাহফিল শরিক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিকে সালাম দিই সুবহান। এই আমলের মধ্যে আমার নিয়তর কোনো বেজাল নাই, হোক আর নিয়তর কোনো বেজাল নাই, দাঁড়াইয়া সালাম দেই। তা আমরা তো নবীজিরে দাঁড়াইয়া সালাম দেই, দেই নি না দেই না দেই কীভাবে দেই, খোকা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, আমরা সালাম দেই। কয়েকদিন আগে মিশর থাকিয়া খালিম সাহেব আইতলা সিংগাই কুড়ি সাবর দরব ইসালে সব মাহফিল, তো আমি আসলাম পাশে, তো দেখলাম তাই বয়ান দিলে তারপরে কেয়ামও করছে, ইয়া নবী সালাম আলাইকা, রাসুল সালাম আলাইকা হইয়া, তাহলে বুঝা গেল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা খালি বাংলাদেশের ফুলতলি মশলকালায় দিন না, ফুলতলি মশলকর মানুষে দিন না, হ্যাঁ সুদূর সিরিয়ার মানুষেও দিন, তাই না নেটোর সাহায্যে আপনারা দেখবা সুদূর ইয়েমেনের মানুষেও দিন সুবহান আল্লাহ হোগা। হ্যাঁ বিশাল কয়েক লাখ মানছে, এই যে কয়েকদিন আগে মিলাদুন্নবী পালন হইল না নি, বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালিত হইছে, সারা বিশ্বে কয়েক লক্ষ মানছে একসাথে ইয়া মোহাম্মদ ইয়া রাসুলাল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রাসুলাল্লাহ স্লোগানে স্লোগানে মুখরিত করেছে ইয়ামিনের রাজপথ সুবহানাল্লাহ। ইয়া মোহাম্মদ হইয়া বিশাল বড় পথ ব্যানার তারা ব্যানারের মাঝে রয়েছে ইয়া মোহাম্মদ। হ্যাঁ আর আমরার বাংলাদেশের মুসলমান হলে ইটার মাঝে সিঁড়িকর গন্ধ তুকাইয়া বার করে, ঠিক কিনা না? হ্যাঁ এটা হুসাইন আহমদ মদন হিসাবে ফরমাই যেন এটা আশিকের রসুলের জন্য খাস, ইয়া মোহাম্মদ বা ইয়া রবি আল্লাহ ইয়া রসুলাল্লাহ হইয়া নবীজিরে সম্বোধন করা কাদের জন্য নির্দিষ্ট? একমাত্র আশিকে রসুলদের জন্য নির্দিষ্ট, কারণ প্রত্যেক আশিকে রসুল উম্মত মনে করে আর নবী ও আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম, নবী তাদের জানের থেকে আরও নিকটে আরও নিকটে। খোকা সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, হাজি আমদাদুল্লাহ আব্দুল হক আজিজুল হক সাহ যদি ইয়া নবী সালাম আলাইকা রাসুল সালাম আলাইকা তার কিতাবের মধ্যে এটা স্থান দিতে পারেন, তাহলে বোঝা গেল যে ইয়া নবী সালাম আলাইকা রাসুল সালাম আলাইকা হইয়া নবীজির এইভাবে সম্বোধন করা এটা বেয়াদবি না, হোকা বেয়াদবি না? যদি বেয়াদবি হয় আপনারা মনে করেন তাইলে শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের কিতাব এখনও আছে, আসেনি না? নাই আছে, তান্ডে কবর থাকি তুল্লা কিতাব সংশোধন করা হোক, ঠিক কিনা না? কিতাব এখন সংশোধন করা উকা, নাইলে তো তাইন হাজার হাজার মানুষে মিথাবর মাঝে, ঠিক কিনা না? সংশোধন করা উকা, এটা সংশোধনের দাবি রাখে। হ্যাঁ আজকে ইয়া নবী সালাম আলাইকা রাসুল সালাম আলাইকা কইলে আপনার এটা শিরিক মনে করেন, তো যাই হোক আল্লাহ সকলকে বুজার তৌফিক দিতা, বুজার তৌফিক দিতা সকলে দূরে হোক, আমিন।